এজি শুনেন, আমাকে একটু হেল্প করেন। আমি আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন। দেখে তো মনে হচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে আসছেন। হেল্প তো করবে বয়ফ্রেন্ড, স্ট্রেঞ্জার, আমার কাছে হেল্প কি? দেখেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সত্যি বলছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন, তা নাহলে আমি শেষ হয়ে যাব। দেখেন আমার অ্যাডভেঞ্চার পছন্দ, বাট এত না যে একজনকে নিয়ে ভেঙে যাবো বিয়ের আসর থেকে। প্লিজ, আপনি জানেন না এখানকার একজন ডেঞ্জারাস সন্ত্রাসী আছে, নাম সিলভার রকি, সে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে। আমি এর জন্য পালিয়ে এসেছি, প্লিজ আমাকে একটু পালাতে সাহায্য করেন, প্লিজ। সিলভার রকি, প্লিজ হেল্প করেন না। হ্যালো, এই যে শুনুন, এই যে, আরে দাঁড়ান না, আমাকে এখানে বসে রেখে কোথায় গেল উনি? দোস্ত, আমাকে এক চামচ মধু দিবি, একটা লেবু দিবি। এই সময় মধুর লেবু দিয়ে কি করবি? এক গ্লাস পানিতে লেবু চিপা ঠক ঠক করে খেয়ে ফেলবো। দোস্ত, খোদার কসম দোস্ত, আমার শরীরে ব্যথা উঠা গেছে। এটা কি, এটা বাধাইলি কেমনে তুই? এটা তো অস্থির। আমি সারাদিন ফাঁদ পাইতে বসে থাকি, কিন্তু আমার ফাঁদে কখনো এরকম পরিত বাধা পড়ে না। তোর তো মনে হয় মজা করার মুডে আছে। আমি দেখতে পাইতেছি তোর কপালে একটা আপেল আয়সা পড়ছে, আর আমি নিউটন হয়ে মাধ্যাকর্ষণ বলের সূত্র আবিষ্কার করব। দোস্ত, আমার একটু বিন বাজাইতে দে দোস্ত, আমি বাজায় দেখি। প্লিজ সিম্পল করে বিন বাজা। মাধ্যাকর্ষণ বলের 9 নম্বর সূত্রটি আমি লিখছি। সিরিয়াসলি, 9 নম্বর সূত্রটা আপনি লিখেছেন? হ্যাঁ, সূত্রটা আমি লিখেছি। আপনার বিশ্বাস না হলে আপনি ইমনকে জিজ্ঞেস করতে পারেন। না না, ইমনকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি আপনাকে সূত্রটা একদম সহজ করে বুঝিয়ে বুঝি। ধরেন রাস্তাঘাটে, বাসায়, সোফায় বসা অবস্থায় কাউকে দেখে আপনার খুব ভালো লাগলো, আপনার একদম পছন্দ হয়ে গেল, আপনি তখন সেটা তাকে স্ট্রেইট বলে দিবেন। তাহলে এই মনের, এই হৃদয়ের ব্যথা অনেক কমে যাবে। ব্যথা কমলে কি হয়? মনের কনফিডেন্স অনেক বেড়ে যাবে, আর মনটা একদম হালকা হয়ে যায়। পলাশ এদিকে আয় তো। আরে আমি কথা বলতেছি তো, আসতেছি, দাঁড়া কথা বলে আসতেছি। এটা একেবারে সায়েন্টিফিক। পলাশ এদিকে আসবি। আচ্ছা আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার, উনি মন খারাপ করে বসে আছে, আমি ওনাকে চিয়ার আপ করতেছি। তোর কি জেলাস লাগতেছে? আর ইউ ফিলিং জেলাস? এটা বারবার প্রমাণ করেছি আমরা, বারবার পরীক্ষা করে এটা প্রমাণ করেছি। পলাশ, তোর ফোন বাজতেছে। একটু কথা বলে আসে, আপনি বসুন। পাগল একটা, এটা কি হইলো? মানে আচ্ছা, আমি কি কথাও বলতে পারবো না একটু? তুই তুই কি জ্বলতেছস? তোর জেলাস ফিল হচ্ছে? হ্যাঁ, তুই কি কি হয়েছে কি তোর বলতো? চল নিচে চল, তোর সাথে কথা আছে।
দোস্ত আমি গর্তে একটা সাপ পাইছি, আমার কাছে মনে হয়েছে বিনটা বাজানো দরকার, তাই আমি ফুল স্পিডে বিনটা বাজাচ্ছি। কোথায় কখন কি বলতে হয় বুঝিস? একটা মেয়ে বিয়ের আসর থেকে উঠে আসছে, ওর মেন্টাল স্টেটটা কি? ওই তোর সাথে ফ্লার্ট করতে ইন্টারেস্টেড? দোস্ত নিউটন কখন কোন অবস্থায় কোন সূত্রটা আবিষ্কার করবে সেটা নিউটন নিজেও বলতে পারবে না। দেখলি না আমি 9 নম্বর সূত্রটা ধরলাম? কি বলে বোঝালে বুঝবি তুই? তোর ম্যাচুরিটি আসবে কবে? আবারও বলি, একটু ম্যাচিউর ভাবে চিন্তা কর। এমনিতে মেয়েটা সিলভার রকি না কি কোন ডনের পাল্লায় পড়ছে, এরকম অবস্থায় একটা মানুষ কি এসব কথা শুনতে চায়? মেয়েটা যেরকম সুন্দরী, যেরকম রূপবতী, যে কেউ এই মেয়ের প্রেমে পড়ে যাবে। আমিও এই মেয়ের প্রেমে পড়ে গেছি। কেন দোস্ত, এই মেয়েটাকে তোর ভাল লাগে না? আচ্ছা, একটা মানুষকে সবসময় ওইভাবে দেখতে হবে কেন? একটা মেয়ে বিপদে পড়ছে, হেল্প করতেছে, এর বেশি কেন ভাবতে হবে এখন? আচ্ছা দোস্ত, তুই যে বললি সিলভার রকি, এ কি অনেক বড় কোনো সন্ত্রাসী? জানি না, এক দুইবার নাম শুনছি, মনে হয় এখন আন্ডারওয়ার্ল্ডের একটা বড় কিছু। হ্যালো, আব্বা।